তাহলে আফটারনুন তো দেখো, আজকে দুপুরের জন্য ভাত তো হয়ে গেছে আমার, মাছটা আমি আজকে করব। এটা হচ্ছে কি আমেরিকান রুই মাছ, কেমন ভাবে আমেরিকান রুই মাছটা আমি করবো। আর দেখো কতগুলো চর্বি বেরিয়েছে, এই মাছের ডিম বেরোয় চর্বিও বেরোয়, চর্বি বেরোয় রোগ খেতে ভালো লাগে, চর্বিটা দারুণ টেস্ট। আমি আজকে রান্না করবো, মাছটাই তো ধুয়ে রেখেছি ভালোভাবে পরিষ্কার করে। তো আমি মাছটার মধ্যে হলুদ লবণ মাখি, অনেকখানে এই মাছ খায় না, ওটা আমাকে ভীষণ ভালো লাগছে। হলুদ লবণটা মাখিয়ে দিচ্ছি, তবে একটা হলুদ লবণ মাখিয়ে দিচ্ছি বেশ ভালো করে, একটু লবণ বেশি করে দিয়ে মাখাতে হয়, কারণ লবণ লবণ হয় মাছটা ভিতরে ঢুকে লবণটা। বেশ ভালো করে লবণটা আমি মাখিয়ে নিলাম, এটা হচ্ছে চর্বিটা, চর্বিটাও মাখিয়ে নিচ্ছি, দারুণ খেতে চর্বি। দেখো এবার কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি কড়াইটা নাড়িয়ে নেব। ভালো করে মাছটা আমার অলরেডি ভাজা একটু হয়ে গেছে, আবার লবণ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কড়া করে একটু ভাজা মাছটা। মাছটা যেমন হয়ে গেছে, আলু দিয়ে করবো, ভাবলাম দেখতে কালো কালো তো ধরে গেল। হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছে, লবণ আর দিচ্ছি হচ্ছে একটু হলুদ, এখন অল্প করে দিলাম, করে আবার হলুদ লবণ দেবো আমি। এখন দিতে গেলে আলুটা ভাত করে তুলে যাবে, লাল করে আমি অন্তত তুলে যাবো। দেখো আলুটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিচ্ছি হচ্ছে মশলা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, জিরা গুঁড়াও আমি দিয়ে দিয়েছি, আমি এরকমভাবে সব পেস্ট করে নিই, দিয়ে দিলাম হালকা দিব মশলা বেশি দেবো না। তো দেখো এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ হলুদটা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, লবণটা হয়ে যাবে অলরেডি ধনের মতো, মাছটা বেশ ভালো করে এটাকে কষাতে হবে। দেখো চা আমি একটা কমিটি দিচ্ছি, বেশি টমেটো দেবো না, আর টক হয়ে যায় একটা কমিটি দেবো না, রেখে দিলাম। দেখো অলরেডি কাটানো হয়ে গেছে, স্ট্যান্ড বেরিয়ে গেছে,
আমি তো আমার সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে, এখনো এবার আমি একটু নেড়ে চেড়ে জল দেবো। ঝোলটা ফোটার অপেক্ষায় থাকলাম। আর ঝোলটা দেখো কি সুন্দর এসেছে, ভালো হয়েছে। আলুগুলো দেখি, আলু তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আলু সেদ্ধ আমার একদম পারফেক্ট, আলু সেদ্ধ হয়েছে, ভালো হয়েছে আলু সেদ্ধ হলো। আর দেখো মাটিগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো সেদ্ধ হবে। মাছের একটা যে গন্ধ আছে সেটা বেরোবে, সেদ্ধ হবে। মাছের সেদ্ধ হলে পরে মাছের একটা ফ্লেভার যে আছে সেটা ঝোলের সাথে মিশে যাবে, ঝোলটা খেতে দারুণ টেস্ট হয়। তো মানে ঝোলেই 3 থেকে 4 মিনিট আমি ফুটে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, দারুণ সেন্ট। আমার অলরেডি ঝোলটা দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে না, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একটা জিনিস বাকি আছে দিতে, সেটা হচ্ছে কি বাঙালিদের ফেভারিট জিনিস হচ্ছে কি চিনি, চিনি ছাড়া চলে না। দেখো একটু সামান্য চিনি কালার আর স্বাদের জন্য, আরও স্বাদটা বাড়িয়ে দিবে চিনিটা ইউজ করবে। একটু আমি ঢেকে দিচ্ছি, আমি চিনিটা দিলাম না গলবে, ঢেকে দিলাম। এই 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি।